কেএফসি সারা বিশ্বে তো বটেই, আমাদের বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর মানুষের কাছেও খুব জনপ্রিয় খাবারের দোকান। একটু সময় পেলেই আমরা ছুটে যাই ফাস্টফুডের স্বাদ নিতে। আজ যে মানুষের মধ্যে ফাস্টফুডের প্রতি এক ধরনের আসক্তি তৈরি হয়েছে, তার পেছনেও রয়েছে কেএফসির ভূমিকা। আজ যারা কেএফসির খাবার খেয়ে তৃপ্তির ঢেকুর তুলি, তাদের কজনই বা জানি কিভাবে গড়ে উঠল কেএফসি, আর কিভাবেই বা তার খ্যাতি ছড়িয়ে পড়ল সারা বিশ্বে। কেএফসির পুরো নাম ক্যান্টাকি ফ্রায়েড চিকেন। কর্নেল হার্লেন ডেভিড স্যান্ডার্স কেএফসি বা ক্যান্টাকি ফ্রায়েড চিকেনের প্রতিষ্ঠাতা। তার নামের আগে কর্নেল পদবি থাকলেও তিনি সেনা সদস্য ছিলেন না। তবে কেএফসি প্রতিষ্ঠার আগে তিনি দুনিয়ার এমন কোনো কাজ নেই যার সঙ্গে জড়াননি। খুব ছোটবেলাতে স্কুল থেকে ঝরে পড়েন ডেভিড। এরপর কাজ করেছেন ক্ষেত মজুরের, ট্রেনের ফায়ারম্যান, সেলসম্যান, আইনজীবী, গাড়ির টায়ার বিক্রেতা, ফিলিং স্টেশনের কর্মচারী হিসেবে। নাম লিখিয়েছিলেন রাজনীতিতেও। শেষমেশ তিনি নেমে পড়েন রেস্তোরাঁ ব্যবসায়। স্যান্ডার্সের এক জায়গায় বেশি দিন কাজ করার অভ্যেস ছিল না। দুই বছর পর আবার তিনি ফিরে যান ইলিয়ন সেন্ট্রাল রেলরোডে, কাজ নেন ফায়ারম্যানের। এরপর তিনি এক্সটেনশন ইউনিভার্সিটিতে আইন বিভাগে পড়াশোনা শুরু করেন। পড়াশোনার পাঠ চুকিয়ে লিটল রক নামের একটি আইন প্রতিষ্ঠানে বছর তিনেক প্র্যাকটিস করে বেশ কিছু টাকা আয় করেন স্যান্ডার্স। এরপর পাড়ি জমান ক্যান্টাকি রাজ্যের উইনচেস্টারে। এখানে এক টায়ার কোম্পানিতে সেলসম্যানের চাকরি নেন। ১৯২৪ সালে কোম্পানিটি বন্ধ হয়ে গেলে তার সঙ্গে পরিচয় হয় ক্যান্টাকির স্ট্যান্ডার্স অয়েল কোম্পানির জেনারেল ম্যানেজারের সঙ্গে। তিনি তাকে নিকোলাস ভ্যালির এক সার্ভিস স্টেশনে চাকরি দেন। অদ্ভুত ব্যাপার হল ১৯৩০ সালে স্টেশনটি বন্ধ হয়ে যায়। কোনো কুলকিনারা না পেয়ে এ সময় তিনি ভোক্তাদের খাবার সরবরাহের কাজ শুরু করেন। তখন তো এখনকার মতো দামি কোনো রেস্তোরাঁ ছিল না, নিজের বাড়িতেই কাজ শুরু করেন। এ সময় তার খাবারের জনপ্রিয়তা বাড়তে শুরু করলে ১৯৩৯ সালে নর্থ ক্যারোলিনার অ্যাশে ভ্যালিতে একটি মোটেল ভাড়া নেন স্যান্ডার্স। দুর্ভাগ্য, ওই বছরই নভেম্বর মাসে আগুন লেগে দোকানটি পুরোপুরি পুড়ে যায়। জীবনজার সংগ্রামে গড়া তিনি পিছু হটে যাবেন কেন, এবার তিনি মোটেলটিকে ১৪০ আসনের একটি রেস্টুরেন্টে রূপ দেন। ১৯৫২ সালে স্যান্ডার্স চিকেন ফ্রাই ধারণাটাকে তার আয়ের উৎসে পরিণত করার উদ্দেশ্যে একটি উপযুক্ত রেস্তোরাঁ খোঁজা শুরু করেন। না পেয়ে শেষমেশ স্যান্ডার্স ও তার স্ত্রী মিলে সেলভাই ভ্যালিতে একটি রেস্টুরেন্ট খুলে বসেন। একটি ইতিহাসের গোলপত্তন ঘটে এর মাধ্যমে। সেই রেস্তোরাঁই আজকের ক্যান্টাকি ফ্রায়েড চিকেন, যা কেএফসি নামে সারা বিশ্বে পরিচিত। ১৯৫৫ সাল থেকে মাত্র ১০ বছরের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে কেএফসির ৬০টি শাখা প্রতিষ্ঠিত হয়। ১৯১০ সালে তিনি তার রেস্তোরাঁকে আমেরিকান এক কোম্পানির কাছে ২ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি করে দেন। ১৯৮০ সালে ১৬ই ডিসেম্বর ৯০ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।